সুপ্রিয় ভিউয়ার্স, আজকে একটা কথা বলবো, যেটা কথা হলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মিলনের আগে কি খাবেন, কি খেলে আপনাদের পরিতৃপ্ত সময় দীর্ঘ সময় তৃপ্তি পাবেন, সেটি নিয়ে কথা বলবো। এখন কথা হলো কমপক্ষে এক ঘন্টা যে খাবারগুলি খেলে স্থায়িত্ব বহুগুণ বহু সময় বেড়ে যায়, সেই খাবারগুলির উপর আমি কথা বলবো। এক নম্বর যেটা বলবো আমি দুধের কথা, দুধ খেলে সময় বাড়ে। দ্বিতীয় যেটি খাবারের কথা বলবো সেটি কিন্তু একটা মশলা, এলাচ। আর একটা সবজি পাওয়া যায়, এটা ব্রোকলি, মানে কফির মতো দেখতে কিন্তু সবুজ রঙের হয়ে যায়, এই জন্য এই সবজিটার নাম হলো ব্রোকলি। কলার মধ্যে পটাশিয়াম পরিমাণ বেশি থাকে, ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফাইবার আছে, কলা কিন্তু যৌনের জন্য একটা খুব ভালো, তাহলে কলা আমরা খেতে পারি। পরে যেটা বলবো ডিম, এই ডিমটা আদর্শ খাবার। ডিমের মধ্যে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেশিয়াম, যেহেতু একটা ডিমের মধ্যে একটা কুসুম থাকে, সেক্ষেত্রে যা প্রয়োজন সবগুলি উপাদানের মধ্যে বিদ্যমান থাকে, এই জন্য আমরা 5 নম্বরে যেটা বললাম সেটা হলো ডিম। 6 নম্বর যেটা বলবো আমি সেটা হলো মধু। মধু আর একটা হলো প্রাকৃতিক নিয়ামক, এই মধু নিয়মিত খেলে মধুতে শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা, ব্যথা পাশাপাশি শরীরবৃত্তিকে ভালো রাখে, মধু একটা ভালো উপাদান। সব শেষে 6-এর পর যেটা 7 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে রসুন। এই রসুন আমরা প্রতিদিন 1 থেকে 2 কোয়া রসুন সাধারণত কিন্তু খাবার পরেই খাবো, খাবার আগে কখনো খাবো না, রসুনের কিছু সমস্যা থেকে যায়, এটা যৌন দুর্বলতার জন্য খুব ভালো একটা খাবার। এছাড়াও 8 নম্বর যেটা বলবো, যত বীজ জাতীয় ছোলা জাতীয়, যেমন ছোলা হতে পারে, কাজু বাদাম হতে পারে, কিশমিশ হতে পারে, এই জাতীয় যেটা আছে চীনা বাদাম, এটা একটা কিন্তু যৌনের জন্য খুব ভালো একটা অংশ। এই 8টি খাবারের কথা বললাম, প্রত্যেকটাই হলো আমাদের যৌন সমস্যা বা যৌন রোগের জন্য ভালো উপায়। এগুলি নিয়মিত খেলে যৌন স্বাস্থ্য ভালো হবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আমরা আমাদের খাবার তালিকায় এই খাবারগুলি পরিমিত পরিমাণ রাখতে পারি। আজকে এই যৌন স্বাস্থ্য ভালো রাখার উপর খাবারগুলি নিয়েছিল আমার আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, পরবর্তীতে আলোচনা করে সেই বিষয়ে আমি জানিয়ে দেবো। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন, এই প্রত্যাশা আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।